হ্যালো বন্ধুরা, আমি মুন। আমার এই ইন্ডিয়ান ব্লগার মুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ আমি তোমাদের কাছে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হচ্ছে কাতলা মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। তাহলে তোমরা দেখতে থাকো আমি কীভাবে এই রেসিপিটি তৈরি করছি। প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি লো ফ্লেমে, একদম বাড়িয়ে দিইনি গ্যাসটা, একদম লো ফ্লেমে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। দেখো, আমি এই শীতের সময় আমি একটু সর্ষের তেলটা খাই, রিফাইনটা খাই না, তো কাচ্চি ঘানিটাই ইউজ করি বেশি। তো দেখতে থাকো, প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখো তো, মাছ ঝোলের মাছ আমি খুব একটা কড়া ভাজবো না, তবে একদম কম ভাজবো সেটাও না। তোমরা দেখতে থাকো, মাছটা আমি এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হচ্ছে। এবার দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো নামিয়ে নেব। এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব একটা একটা করে। খুব ভালোভাবে মাছগুলো ভেজে নিলাম। এবার এই মাছগুলো ভাজা নামানোর পর এরপর আমি এবার একটু পেঁয়াজ কুচি ফোড়ন দেব। পেঁয়াজ কুচিটা ফোড়ন দেব এই তেলের মধ্যেই। পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে। এবার আমি কেটে রাখা আলু আর টমেটো, একটা পাকা টমেটো, আলুটাকে আগে ভেজে নেব, কারণ বেগুনটা তো আলুর সাথে দিলে বেগুনটা গলে যাবে, এই জন্য বেগুনটা প্রথমেই দেব না, আগে আলুটা আর টমেটোটা দেব। এই নুন হলুদ দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নিব লাল লাল করে, তার সাথে আলুটা একটু সেদ্ধও হয়ে যাবে। দেখতে থাকো, এবার আমি নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে আমি ভেজে নিচ্ছি, আর আলুটা একটু একটু করে সেদ্ধও হয়ে যাবে ভাজার সাথে, কারণ বেগুন আলুটা একসাথে দিলে বেগুনটা গলে যাবে, আলুটা গোটা থেকে যাবে, তো ঝোলটা ভালো হবে না, দেখতে কাদা কাদা হয়ে যাবে। ওই জন্য আলুটা অর্ধেক হবে, তারপর আমি বেগুন দেবো। দেখো আমার আলুটা ভাজাও হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম, আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে আর সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি বাকিটা আলু সিদ্ধ হবে ঝোলে, এবার আমি মশলাটা দিয়ে দেবো পিষে রাখা। আমি কাঁচা লঙ্কাটা সবসময় ইউজ করি, দেখতে পাচ্ছ এখানে কাঁচা লঙ্কা পেস্ট আর একটু পেঁয়াজ পেস্ট আছে। আর আমি ভাজা জিরের গুঁড়োটা দিব, এটা পরে দিব, কারণ জিরের ভেজে গুঁড়ো করে রেখেছি, এখন একবার ভাজা হয়েছে, আবার যদি এখন দিয়ে দিই তাহলে তেতো লাগবে তরকারিটা, ওই জন্য ভাজা জিরের গুঁড়ো ঝোল দেওয়ার সময় আমি দেব। যখন আমি ঝোলটা দেবো তার আগে আগে দিয়ে জিরের গুঁড়োটা দিয়ে আমি ঝোলটা দিয়ে দেব। দেখো আমি বেগুনটা, এই আলুটা যেই কষানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, তারপর আমি বেগুনটা দিয়ে দিলাম। এবার বেগুনটাও ভাজা হতে থাকবে, মশলার সাথে কষে যাবে, আর বেগুনটাও আধা সেদ্ধ হয়েও গেল, ঢাকা দিয়েছিলাম 2 মিনিটের মতো। দেখো আলু বেগুন একদম মিশে গেছে, একদম মশলাগুলোর সাথে একদম, মানে এত সুন্দর কষে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। এবার দেখো গরম জল বসিয়েছি এক পাশে, এবার গরম জলটা আমি ঝোলের মধ্যে দেবো। আমি আমার যতটা পরিমাণ ঝোলের দরকার আমি ততটুকু পরিমাণই জলটা দেব। আমার ঝোলটা আমি তোমরা এর আগের ভিডিওতে আমি বলেছি আমি গরম জলটা ইউজ করি ঝোলের জন্য, কারণ তরকারিটা ফোটে ভালো, দেখতেও ভালো লাগে, আর সব সবজিরই একটা কাঁচা জাত গন্ধ থাকে, সেটাই গরম জল, গরম জলটা দিলে ওই কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। দেখো কাঁচা গন্ধটা, গরম জলটা ঢেলে দিলাম। এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। এবার
আমার যতটুকু মানে ঝোলের দরকার ততটুকুই আমি ঝোল দিয়ে দিলাম। তার মাঝখানে আমি জিরের গুঁড়োটা দিয়েছিলাম, এটা আমার ক্যামেরাটা আমি তখনই করতে পারিনি। যাই হোক, আমি মাঝখানে আমি জিরের গুঁড়োটাও দিয়েছিলাম, ভাজা জিরের গুঁড়ো। এবার দেখো, আমি ভাজা মাছগুলো ছেড়ে দিলাম, ঝোলটা যেই আলু বেগুনটা একটু সেদ্ধ হয়ে এসছে, আধা মানে সবজিটা ঝোলটা আধা ফুটেছে, তার মাঝখানে আমি মাছটা দিলাম। এবার মাছ দিয়ে কিছুক্ষণ ফোটাবো ঝোলটাকে, অন্তপক্ষে 3-4 মিনিট মাছটা দিয়ে ঝোলটাকে ফোটাবো, যাতে মাছের যে ফ্লেভার সেটা যেন ঝোলের মধ্যে চলে আসে। মাছের ঝোলটা খেলে যেন মনে হয় হ্যাঁ এটা একটা মাছের ঝোল। তো ওই জন্যই আমি এবার মাছটা ছেড়ে দিলাম, মাছটাও সেদ্ধ হয়ে গেল। দেখো আমার ঝোলটা হয়ে এসছে, ঝোলটা ফুটছে, দেখো একদম লো ফ্লেম করে দিয়েছি, ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে ঝোলটা আমার অনেকটাই কমে গেছে। দেখো আমার যতটুকু দরকার ততটুকু রেখে দিলাম, আর ঝোলটা যে হয়ে এসছে আমার সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, পুরো থেমে গেছে। এবার আমি ঝোলটাকে নামিয়ে নিব। তো দেখো আমি এইভাবেই মাছের ঝোলটা করলাম। আমার কোথাও ভুল হলে আমি ঠিক ভালো রান্না পারি না, তো তোমাদের থেকেই শিখেছি আমি। তো আমার বন্ধুদেরকে বলছি, আমার যদি কোথাও ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে। তো আজকের আমার ফাইনাল লুকটা একটু দেখে নাও, এটা হচ্ছে আমার মাছের ঝোলের ফাইনাল লুক। অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কেমন হয়েছে আমার মাছের ঝোলটা। আজ তাহলে এখানেই আসছি, এরপরে নেক্সট রেসিপি নিয়ে আসছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনাই করি। বাই।